এমসিএইচ যেটা, এমসিএইচ হচ্ছে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ। দ্য টার্ম ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ রেফার্স টু দ্য প্রোমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেভ হেলথ কেয়ার ফর মাদার অ্যান্ড চিলড্রেন আপ টু প্রি স্কুল এজ। দ্যাট মিনস হচ্ছে এমসিএইচ কেয়ার যেটা, বা এমসিএইচ কিংবা ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ, সেটা কি বোঝাচ্ছে? সেটা হচ্ছে প্রোমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার ফর মাদার অ্যান্ড চিলড্রেন। কতটুকু পর্যন্ত? আপ টু প্রি স্কুল এজ। নেক্সট যেটা, সেটা হচ্ছে টার্গেট গ্রুপ অফ এমসিএইচ। ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ এর টার্গেট গ্রুপ কোনটা কোনটা? টার্গেট গ্রুপ হচ্ছে দুইটা ভাগে আমরা ভাগ করব। একটা হচ্ছে ওমেন অফ চাইল্ড বিয়ারিং এজ, দ্যাট মিন্স 15 থেকে 49 বছর, আর একটা হচ্ছে আন্ডার 5 চিলড্রেন, দ্যাট মিন্স 0 to 5 ইয়ার্স। এই চার্টটা ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউর জন্য, কিংবা অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে, স্পেশালি ইনফ্যান্ট, আর একটা হচ্ছে নিউনেট। ইনফ্যান্ট যেটা, সেটা হচ্ছে 0 থেকে 1 বছর, বা 0 থেকে 365 দিন। নিউনেট হচ্ছে 0 থেকে 28 দিন। দ্যাট মিন্স হচ্ছে ইনফ্যান্টের মধ্যেই হচ্ছে নিউনেট, বা ইনফ্যান্টের একটা পার্ট হচ্ছে নিউনেট। নিউনেট হচ্ছে, এখানে নিউনেটকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আর্লি নিউনেট আর একটা হচ্ছে লেট নিউনেট। 0 to 7 ডেজ হচ্ছে আর্লি নিউনেট, আর লেট নিউনেট হচ্ছে 8 থেকে 28 দিন। পোস্ট নিউনেট কাদেরকে বলা হচ্ছে? পোস্ট নিউনেট বলা হচ্ছে 29 থেকে 365 দিন। টডলার হচ্ছে 2 থেকে 3 বছর, আর প্রি স্কুল চিলড্রেন হচ্ছে 3 থেকে 5 বছর। দ্যাট মিন্স ইনফ্যান্ট হচ্ছে 0 to 1 ইয়ার, নিউনেট হচ্ছে 0 থেকে 28 দিন। নিউনেটকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আর্লি নিউনেট আর একটা হচ্ছে লেট নিউনেট। আর্লি নিউনেট হচ্ছে 0 to 7 ডেজ, আর লেট নিউনেট যেটা, সেটা হচ্ছে 8 থেকে 28 দিন। পোস্ট নিউনেট হচ্ছে 29 থেকে 365 দিন। টডলার 2 থেকে 3 বছর, আর প্রি স্কুল চিলড্রেন যেটা, সেটা হচ্ছে 3 থেকে 5 বছর। অনেক সময় রিটেনে আসে মাদার অ্যান্ড চিলড্রেন মাস্ট বি কনসিডার্ড অ্যাজ ওয়ান ইউনিট, এটা জাস্টিফাই করো, তখন হচ্ছে তোমরা এটা ডিটেলস লিখতে হবে যে মা এবং চিলড্রেনকে কিভাবে একটা ইউনিট হিসেবে কাউন্ট করা হয়। ম্যাটারনাল সাইকেল, এটার স্টেজ হচ্ছে 5টা, ফার্টিলাইজেশন, ইন্টিনেটাল আর প্রিনেটাল পিরিয়ড, ইন্ট্রানেটাল পিরিয়ড, পোস্টনেটাল পিরিয়ড, আর একটা হচ্ছে ইন্টার কনসেপশনাল পিরিয়ড। ইন্ট্রাইউটারাইন পিরিয়ড যেটা আছে, সেটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? একটা হচ্ছে প্রিনেটাল পিরিয়ড, আর একটা হচ্ছে প্রিম্যাচিউর ইনফ্যান্ট, দেন বার্থ, দ্যাট ইজ ফুল টার্ম। প্রিনেটাল পিরিয়ড যেটা, সেটার মধ্যে ওভাম হচ্ছে 0 to 14 ডেজ, এমব্রায়ো হচ্ছে 14 থেকে 19 দিন, মানে সরি, এমব্রায়ো হচ্ছে 14 থেকে 9 সপ্তাহ, এবং ফিটাস যেটা, সেটা হচ্ছে 9 সপ্তাহ থেকে আপ টু বার্থ পর্যন্ত। প্রিম্যাচিউর ইনফ্যান্ট কোনটাকে বলা হচ্ছে? প্রিম্যাচিউর ইনফ্যান্ট হচ্ছে 28 থেকে 37 সপ্তাহ, 28 দিন না, 28 সপ্তাহ থেকে 37 সপ্তাহ। ফুল টার্ম বলা হচ্ছে 38 সপ্তাহ থেকে 42 সপ্তাহ, 38 দিন থেকে 42 সপ্তাহ না, 38 সপ্তাহ থেকে 42 সপ্তাহ, এবং ফুল টার্মের এভারেজ ডেইজ হচ্ছে 80 দিন। এমসিএইচ প্রবলেম গুলোকে কিভাবে ভাগ করা হয়েছে? কিছু আছে পেরিনেটাল প্রবলেম, কিছু আছে কনজিনেটাল ম্যালফরমেশন, জেনেটিক অ্যান্ড সাম বিহেভিয়ারাল প্রবলেমস, এগুলো হচ্ছে এমসিএইচ প্রবলেম। সাব এরিয়াস অফ এমসিএইচ, সাব এরিয়া কি কি আছে? একটা হচ্ছে ম্যাটারনাল হেলথ, দেন চাইল্ড হেলথ, ফ্যামিলি প্ল্যানিং, স্কুল হেলথ, হ্যান্ডিক্যাপড চিলড্রেন, অ্যাডোলেসেন্ট অ্যান্ড হেলথ অ্যাসপেক্টস অফ কেয়ার অফ চিলড্রেন ইন স্পেশাল সেটিংস সাচ অ্যাজ ডে কেয়ার। এগুলো হচ্ছে ম্যাটারনাল এবং চাইল্ড হেলথ এর সাব এরিয়া। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন ডেভেলপিং কান্ট্রিজ ইট রিজলভস রাউন্ড দ্য ট্রায়াড অফ ম্যালনিউট্রিশন, ইনফেকশন অ্যান্ড আনরেগুলেটেড ফার্টিলিটি।
দ্যাট মিনস ডেভেলপিং কান্ট্রিতে ম্যাটারনাল এবং চাইল্ড হেলথ প্রবলেমটাকে একটা ট্রায়াড হিসেবে ক্রাউন্ট করা হয়। যেমন আমরা পড়ছি না যে ইকোলজিক্যাল বা এপিডেমিওলজিক্যাল ট্রায়াড, এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট, এখানে ম্যাটারনাল চাইল্ড হেলথ প্রবলেম যেটা আছে এটাকে একটা ট্রায়াড হিসেবে কাউন্ট করা হচ্ছে ডেভেলপিং কান্ট্রিতে। কিভাবে? একটা হচ্ছে ম্যাল নিউট্রিশন, ইনফেকশন, দেন হচ্ছে আনরেগুলেটেড ফার্টিলিটি। ম্যাল নিউট্রিশন ইজ লাইক এন আইসবার্গ, পিপল ইন ডেভেলপিং কান্ট্রিজ লিভ আন্ডার দ্য বার্ডেন অফ ম্যাল নিউট্রিশন। প্রেগনেন্ট ওমেন, নার্সিং মাদার্স অ্যান্ড চিলড্রেন আর পার্টিকুলারলি ভালনারেবল টু দ্য এফেক্ট অফ ম্যাল নিউট্রিশন। দ্য অ্যাডভার্স এফেক্টস অফ ম্যাল নিউট্রিশন আর ম্যাটারনাল ডিপ্লেশন, ল বার্থ ওয়েট, এনিমিয়া, টক্সিমি অফ প্রেগনেন্সি অ্যান্ড পোস্টপার্টাম হেমোরেজ। এগুলো হচ্ছে অ্যাডভার্স এফেক্ট অফ ম্যাটারনাল ম্যাল নিউট্রিশন। ম্যাটারনাল ইনফেকশনস মে কজ এ ভ্যারাইটি অফ অ্যাডভার্স এফেক্ট, দ্যাট মিনস মায়ের যদি ইনফেকশন থাকে তাহলে কি কি অ্যাডভার্স এফেক্ট হতে পারে। একটা হচ্ছে ফিটাল গ্রোথ রিটার্ডেশন, লাভ বার্থ ওয়েট, এমব্রায়োপ্যাথি, অ্যাবর্শন, আর একটা হচ্ছে পিউরপেরাল সেপসিস। তো মায়ের যদি ইনফেকশন থাকে তাহলে এই অ্যাডভার্স এফেক্ট গুলো হতে পারে। অনেক মা থাকেন যারা সাইটোমেগালো ভাইরাস, হারপিস সিমপ্লেক্স ভাইরাস কিংবা টক্সোপ্লাজমাতে মানে এইসব ইনফেকশন দিয়ে ইনফেক্টেড থাকে, ঠিক আছে? ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার যেটা আছে এটার অবজেক্টিভ স্পেশালি কি? অবজেক্টিভ হচ্ছে রিডাকশন অফ ম্যাটারনাল পেরিনেটাল ইনফ্যান্ট অ্যান্ড চাইল্ডহুড মর্টালিটি অ্যান্ড মর্বিডিটি, প্রমোশন অফ রিপ্রোডাক্টিভ হেলথ, প্রমোশন অফ ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট উইথ ইন দ্য ফ্যামিলি। দ্য আলটিমেট অবজেক্টিভ অফ এমসিএইচ সার্ভিসেস ইজ lifelong health. That means MCH service যেটা আছে বা MCH maternal child health care যেটা আছে এটার objective কি কি? একটা হচ্ছে maternal perinatal infant childhood mortality morbidity কমানো, reproductive health যেটা আছে এটাকে promote করতে হবে, promotion of physical and psychological development of the child and adolescent within the family. The ultimate objective যেটা আছে সেটা হচ্ছে এমসিএস সার্ভিস, যেটা সেটা হচ্ছে লাইফ লং হেলথ। ইনফেকশন কিভাবে প্রিভেনশন করা যেতে পারে? একটা হচ্ছে ভ্যাকসিনেটিং দ্য চাইল্ড আন্ডার ইপিআই টু চিলড্রেন অ্যান্ড ওমেন অফ চাইল্ড বিয়ারিং এজ। দ্যাট মিনস হচ্ছে যারা চিলড্রেন আছে তাদেরকে হচ্ছে ইপিআই টিকা দিতে হবে, আর ওমেন যারা আছে তাদেরকে টিটানাস টিকা দিতে হবে যারা চাইল্ড বিয়ারিং এজ, দ্যাট মিন্স 15 থেকে 49 বছর। এডুকেশন অফ মাদার ইন মেডিকেল মেজার্স সাচ অ্যাজ ওরাল রিহাইড্রেশন ইন, মানে স্পেশালি এখানেই মনে রাখবা যে এখানে হেলথ এডুকেশন দিতে হবে। এ গুড নলেজ অ্যান্ড প্র্যাকটিস অফ পার্সোনাল হাইজিন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট স্যানিটেশন মেজার। সো শর্টে যদি বলি তিনটা জিনিস, একটা হচ্ছে ভ্যাকসিনেশন, দেন হচ্ছে হেলথ এডুকেশন, আর একটা হচ্ছে পার্সোনাল হাইজিন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট স্যানিটেশন মেজার যেটা আছে এটা প্র্যাকটিস করতে হবে। আনকন্ট্রোলড রিপ্রোডাকশনের মধ্যে কি কি আছে? এখানে ইনক্রিজড প্রিভিলেন্স অফ লো বার্থ ওয়েট, সিভিয়ার এনিমিয়া, অ্যাবর্শন, এন্টিপার্টাম হেমোরেজ, এ হাই ম্যাটারনাল অ্যান্ড প্রিনেটাল মর্টালিটি আর শার্পলি রাইজ আফটার দ্য ফোর্থ প্রেগনেন্সি। দ্যাট মিনস এখানে বুঝাইতে দিয়েছে যেটা সেটা হচ্ছে আনকন্ট্রোল রিপ্রোডাকশন, দ্যাট মিনস তিনটা চারটা পাঁচটা বাচ্চা নিচ্ছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে? সেই ক্ষেত্রে হচ্ছে তোমার নেক্সট যে বাচ্চাগুলো হচ্ছে, ধরলাম 4 নম্বর বা 5 নম্বর বেবি, এখানে 4 নম্বর 5 নম্বর বেবির ক্ষেত্রে এখানে তোমার
আর লো বার্থ ওয়েট হওয়ার চান্সটা বেশি থাকে, মায়ের সিভিয়ার এনিমিয়া হওয়ার চান্সটা বেশি থাকে, অ্যাবর্শনের চান্সটা বেশি থাকে, ইন্টিপার্টাম হেমোরেজের চান্সটা বেশি থাকে। এ হাই ম্যাটারনাল এন্ড পেরিনেটাল মর্টালিটি আর শার্পলি রাইজ আফটার ফোর্থ প্রেগনেন্সি, দ্যাট মিন্স হচ্ছে যে চতুর্থ প্রেগনেন্সির পরে মেটারনাল এবং পেরিনেটাল মর্টালিটি যেটা আছে সেটা মানে প্রচন্ড বৃদ্ধি পায়। এখন হচ্ছে তোমাদের এন্টিনেটাল কেয়ার। এন্টিনেটাল কেয়ার ইজ দ্য কেয়ার অফ ওমেন ডিউরিং প্রেগনেন্সি। এন্টিনেটাল কেয়ার যেটা আছে এটার আরেকটা নাম হচ্ছে প্রিনেটাল কেয়ার। তো এন্টিনেটাল কেয়ারটা মেইনলি কেয়ার কখন, প্রেগনেন্সির সময় ওমেনের যে কেয়ারটা এটাকে আরেকটা বলা হয় যে প্রিনেটাল কেয়ার। দ্য প্রাইম এইম অফ এন্টিনেটাল কেয়ার ইজ টু অ্যাচিভ এ হেলদি মাদার অ্যান্ড এ হেলদি চাইল্ড এট দ্য এন্ড অফ দ্য প্রেগনেন্সি। এখানে টার্গেট যেটা সেটা হচ্ছে মা যাতে হেলদি থাকে, মানে মা যাতে এখানে কি হয় যে মায়ের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় বা মায়ের যাতে হচ্ছে কোনো তোমার যেই প্রবলেম গুলো হয় সেই প্রবলেম গুলো হচ্ছে যাতে কম হয় বা না হয়। আরেকটা হচ্ছে যে একটা হেলদি বেবি যাতে হচ্ছে মানে বার্থ নিতে পারে, এটাই হচ্ছে এন্টিনেটাল কেয়ারের এইম। দ্যাট মিন্স এন্টিনেটাল কেয়ারের এইম কি, এন্টিনেটাল কেয়ারের এইম হচ্ছে প্রেগনেন্সির সময় এবং প্রেগনেন্সির যে পরবর্তী সময়টা সেই সময়টাতে যাতে সরি প্রেগনেন্সির সময় প্রেগনেন্সির সময় যাতে হচ্ছে মা সুস্থ থাকে, দ্যাট মিন্স হচ্ছে তোমার রোগাক্রান্ত না হয়, বিভিন্ন প্রবলেমে যাতে মানে যাতে না হয় বা হলেও যাতে হচ্ছে যথাসম্ভব কম হয় এগুলো। আর এ হেলদি চাইল্ড এট দ্য এন্ড অফ দ্য প্রেগনেন্সি। প্রিন্যাচারাল কেয়ার শুড আইডিয়ালি বিগিন সুন আফটার কনসেপশন অ্যান্ড কন্টিনিউ থ্রু আউট প্রেগনেন্সি, দ্যাট মিন্স প্রিন্যাচারাল কেয়ার যেটা আছে সেটা হচ্ছে কনসেপশনের পরেই শুরু করতে হবে এবং এটা প্রেগনেন্সি যে পুরোটা সময় সেই সময়টাতে কন্টিনিউ করবে। ইন্টিনেটাল কেয়ারের অবজেক্টিভ কি কি, একটা হচ্ছে টু প্রমোট প্রোটেক্ট অ্যান্ড মেনটেন দ্য হেলথ অফ দ্য মাদার ডিউরিং প্রেগনেন্সি, টু ডিটেক্ট হাই রিস্ক কেসেস অ্যান্ড গিভ দেম স্পেশাল অ্যাটেনশন, টু ফোরসি দ্য কমপ্লিকেশনস অ্যান্ড প্রিভেন্ট দেম, টু রিমুভ অ্যাংজাইটি অ্যান্ড তোমার মানে ড্রেড, দ্যাট মিন্স হচ্ছে তোমার মাথায় রাখবা যে এখানে যে ডেলিভারি রিলেটেড বা প্রেগনেন্সি রিলেটেড কিছু অ্যাংজাইটি থাকে সেটা হচ্ছে তোমার কমানো, টু রিমুভ ম্যাটারনাল অ্যান্ড ইনফ্যান্ট মর্টালিটি মর্বিডিটি, দ্যাট মিন্স রেগুলার যদি একটা মা প্রেগনেন্সি কালীন সময়ে চেক আপে থাকে তাহলে মা এবং বাচ্চার যে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কিংবা হচ্ছে প্রেগনেন্সি কালীন যে মৃত্যু হওয়ার সম্ভাবনা মানে গর্ভকালীন যে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে কমবে, টু টিচ দ্য মাদার সিলিমেন্ট অফ চাইল্ড কেয়ার নিউট্রিশন পার্সোনাল হাইজিন অ্যান্ড এনভায়রনমেন্টাল স্যানিটেশন, দ্যাট মিন্স এখানে হেলথ এডুকেশন যেটা সেটাকে বুঝাইতে চাইছে, টু সেন্সিটাইজ দ্য মাদার টু দ্য নিড ফর ফ্যামিলি প্ল্যানিং ইনক্লুডিং অ্যাডভাইস টু কেসেস সিকিং মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, টু অ্যাটেন্ড টু দ্য আন্ডার ফাইভস অ্যাকম্পেনিং দ্য মাদার। তো প্রথমগুলি আসলে মেনলি মনে রাখবা, দুই তিনটা বা তিন চারটা বলতে পারলে স্যার ম্যাডাম আমরা খুশি। একটা হচ্ছে প্রোমোটিভ কিংবা হচ্ছে প্রিভেন্টিভ, আর একটা হচ্ছে মেনটেন্স অফ হেলথ ডিউরিং প্রেগনেন্সি। হাই রিক্স কেসে স্পেশাল অ্যাটেনশন দিতে হবে, এখন হাই রিক্স মাদার কারা সেটা জেনে নিবা। দেন প্রেগনেন্সি কালীন সময়ে মায়ের যে অ্যাংজাইটি থাকে সেটাকে রিমুভ করতে হবে, ম্যাটারনাল এবং ইনফ্যান্ট মর্টালিটি এবং মর্বিডিটি যেটা আছে সেটাকে কমাইতে হবে, হেলথ এডুকেশন প্রোভাইড করতে হবে যে পার্সোনাল হাইজিন বা চাইল্ড কেয়ার কিংবা নিউট্রিশন, দ্যাট মিন্স হচ্ছে প্রেগনেন্সি কালীন সময় বা ল্যাকটেশনের সময় স্পেশালি, সরি ল্যাকটেশন হবে না যেহেতু ইন্টারনেটাল বুঝাইছে প্রেগনেন্সি, প্রেগনেন্সির সময় হচ্ছে এক্সট্রা কতটুকু খাইতে হবে একটা মার জন্য বা কোন জাতীয় খাবার হচ্ছে বেশি খাইতে হবে এগুলো এনশিওর করতে হবে। দ্য অবজার্ভ টিপস অফ ইন্টারনেটাল কেয়ার আর আর্চিভড
বাই দ্য ফলোয়িং প্রোগ্রাম অফ হেলথ কেয়ার সার্ভিসেস। একটা হচ্ছে ইন্টিনেটাল ভিজিট, দেন হচ্ছে প্রি নেটাল অ্যান্ড ইন্টিনেটাল অ্যাডভাইস, স্পেসিফিক হেলথ প্রোটেকশন, মেন্টাল প্রিপারেশন, ফ্যামিলি প্ল্যানিং, আর একটা হচ্ছে পেডিয়াট্রিক কম্পোনেন্ট। হাই রিস্ক মা কারা কারা, বা হাই রিস্ক প্রেগনেন্সি, সেটা হচ্ছে কারা হাই রিস্ক প্রেগনেন্সির অন্তর্ভুক্ত। একটা হচ্ছে এল্ডারলি প্রাইমি, 30 ইয়ার্স অ্যান্ড ওভার, স্ট্রেচার্ড প্রাইমি, 140 সেন্টিমিটার অর বিলো, এল্ডারলি গ্র্যান্ড মাল্টিপেরা, ইকুয়াল টু অর গ্রেটার দেন 5, ব্যাড অবস্টেট্রিক্যাল হিস্ট্রি, দ্যাট মিন্স প্রিভিয়াসলি হিস্ট্রি আছে স্ট্রেটেন্ড অ্যাবর্শনের বা ইন্টিপার্টাম হিমোরেজ বা পোস্টপার্টাম হিমোরেজ এর বা প্রোলংড প্রেগনেন্সি কিংবা অবস্ট্রাক্টেড লেভার, দেন হচ্ছে টুইন, আর একটা হচ্ছে হাইড্রামনিয়ন্স। হাই রিস্ক মাদার, যেটা আরো কিছু হিস্ট্রি থাকে, প্রিভিয়াস হিস্ট্রি অফ স্টিলবার্থ বা আইইউডি, প্রোলংড প্রেগনেন্সি, হিস্ট্রি অফ প্রিভিয়াস সিজারিয়ান সেকশন অর ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি, প্রেগনেন্সি উইথ এনিমিয়া, কার্ডিওভাস্কুলার ডিজিজ, কিডনি ডিজিজ, এগুলো। এন্টিনেটাল ভিজিট আর কি কি আছে, মানে কি কি লাগবে এন্টিনেটাল পিরিয়ডে, এন্টিনেটাল ভিজিট, প্রিনেটাল অ্যাডভাইস, দেন হচ্ছে স্পেসিফিক হেলথ প্রোটেকশন, মেন্টাল প্রিপারেশন, ফ্যামিলি প্ল্যানিং, পেডিয়াট্রিক কম্পোনেন্ট, ডায়েট, পার্সোনাল হাইজিন ড্রাগ, আরো অনেক কিছু। স্পেসিফিক হেলথ প্রোটেকশনের মধ্যে আমরা কি কি ইনক্লুড করব, স্পেসিফিক হেলথ প্রোটেকশনের মধ্যে ইনক্লুড করব, একটা হচ্ছে তোমার এনিমিয়া, দেন হচ্ছে কিছু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির মধ্যে তোমার এখানে এসেনশিয়াল হচ্ছে যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি এর মধ্যে অ্যাকচুয়ালি কি কি আসবে। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির মধ্যে তোমার আসবে টক্সিমিয়া অফ প্রেগনেন্সি, দেন হচ্ছে টিটেনাস, সিফিলিস, আর একটা হচ্ছে জার্মান মিজেল, এগুলো। ভ্যাকসিনেশন, যেটা ভ্যাকসিনেশন চার্টটা না আসলে একবার মুখস্থ করে ফেলবা, এটার মিস করার কিছু নেই। ভ্যাকসিনেশন শিডিউল ফর ফার্স্টে হচ্ছে পেন্টাভ্যালেন্ট, দেন হচ্ছে সবগুলো ভাগ ভাগ করে পড়তে হবে তোমাদের, ভ্যাকসিনেশন শিডিউল মিস করা যাবে না। ভ্যাকসিনেশন শিডিউলে কিছু পয়েন্ট আছে, একটা হচ্ছে নেম অফ ভ্যাকসিন, ডিজিজ ফর হুইচ ভ্যাকসিন ইজ ইউজড, এজ, নাম্বার অফ ডোজ, ইন্টারভেল বিটুইন ডোজেস, অ্যামাউন্ট, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, আর একটা হচ্ছে সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন। এটা হচ্ছে ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে, ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে যে পয়েন্ট কি কি আছে, যে ভ্যাকসিনেশন শিডিউলে যে 8টা পয়েন্ট আছে, 8টা পয়েন্ট বলো, বা ভ্যাকসিনেশন শিডিউলে কোন কোন পয়েন্টের উপরে ফোকাস করা হয়। টিটেনাস টক্সয়েড যেটা আছে, টিটেনাস টক্সয়েড এর ডোজ হচ্ছে 5টা, একটা হচ্ছে এট দা এজ অফ 15 ইয়ার্স, দেন হচ্ছে ডোজ 2 যেটা, বা টিটি 2 যেটা, সেটা হচ্ছে 28 ডেজ আফটার টিটি 1, টিটি 3 হচ্ছে 6 মান্থ আফটার টিটি 2, টিটি 4 হচ্ছে 1 ইয়ার আফটার টিটি 3, এবং টিটি 5 হচ্ছে 1 ইয়ার আফটার টিটি 4। ইপিআই ডিজিজ কি কি আছে, এটা জিজ্ঞেস করে অনেক সময় যে ইপিআই কি কি ডিজিজ আছে, শুধু ডিজিজের নাম জানতে চায়, টিউবারকুলোসিস, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, হেপাটাইটিস বি, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি, নিউমোকোকাল মেনিনজাইটিস, পলিওমাইলাইটিস, মিজেলস, রুবেলা এবং টিটেনাস, ঠিক আছে। এগুলো হচ্ছে ইপিআই ডিজিজ, এগুলোর জন্য কি কি ভ্যাকসিন লাগে, বিসিজি ভ্যাকসিন লাগতেছে, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন লাগতেছে, পিসিভি ভ্যাকসিন, ওপিভি, আইপিভি, মিজেল ভ্যাকসিন, এমআর ভ্যাকসিন, আর একটা হচ্ছে টিটেনাস টক্সয়েড। ইপিআই গ্রুপ কারা কারা আছে, ইপিআই গ্রুপ তো বলাই হয়েছে, জিপিআই টার্গেট গ্রুপ কারা আগেই বলা হয়েছে, ডোমিসিলিয়ারি কেয়ারটা কি, অনেক সময় শুনতে চাই যে ডোমিসিলিয়ারি কেয়ার কি, মাদার্স উইথ নর্মাল অবস্টেট্রিক্যাল হিস্ট্রি মে বি অ্যাডভাইসড টু হ্যাভ দেয়ার কনফাইনমেন্ট ইন দেয়ার ওন হোমস প্রোভাইডেড দেয়ার হেলথ কন্ডিশনস আর স্যাটিসফ্যাক্টরি। এখানে ডেলিভারি কন্ডাক্টেড হয় ফিমেল ওয়েলফেয়ার ভিজিটর অথবা ট্রেনড বার্থ অ্যাটেন্ডেন্ট, এটাকে বলা হয় ডোমিসিলিয়ারি মিট ওয়াইফারি সার্ভিস।
ডোমিসিলারি কেয়ার যেটা আছে সেটার অ্যাডভান্টেজ কি? দ্যাট মিন্স হচ্ছে এখানে ডেলিভারি বাসায় হচ্ছে, ঠিক আছে? ডেলিভারি বাসায় হচ্ছে এবং ডেলিভারিটা করাচ্ছে ফিমেল ওয়েলফেয়ার ভিজিটর অথবা ট্রেইনড বার্থ অ্যাটেন্ডেন্ট। এটাকে বলা হচ্ছে ডোমিসিলিয়ারি মিট ওয়াইফারি সার্ভিস। অ্যাডভান্টেজ অফ ডোমিসিলিয়ারি সার্ভিস কি? দ্যাট মিন্স হচ্ছে যে বাসায় যদি হচ্ছে ডেলিভারি হয় সেটার অ্যাডভান্টেজটা কি? মাদার ডেলিভার্স ইন দ্য ফ্যামিলিয়ার সারাউন্ডিংস অফ হার হোম অ্যান্ড দিস মে টেন্ড টু রিমুভ দ্য ফিয়ার অ্যাসোসিয়েটেড উইথ ডেলিভারি ইন হসপিটাল। চান্সেস ফর ক্রস ইনফেকশন আর জেনারেলি ফিউয়ার অ্যাট হোম দেন হসপিটাল। প্রথমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যদি বাসায় ডেলিভারি হয় তাহলে মায়ের যে হসপিটাল রিলেটেড একটা ভীতি থাকে, সবার হসপিটাল রিলেটেড যে একটা টেনশন থাকে এই টেনশনটা কম থাকে বা এই ভয়টা কম থাকে, যেহেতু হসপিটাল হসপিটালে পেশেন্ট থাকে সো একটা ইনফেকশন হওয়ার চান্স একটা থাকে। তো এই ক্ষেত্রে বাসাটা হচ্ছে সেফ, যে ইনফেকশন হওয়ার চান্সটা কম থাকে। মাদার ইজ এবল টু কিপ এন আই অন আর চিলড্রেন অ্যান্ড ডোমেস্টিক অ্যাফেয়ার। দ্যাট মিন্স মা কি করতে পারে এখানে, যে তার আগে যদি বাচ্চা কাচ্চা থাকে কিংবা হচ্ছে তার ফ্যামিলিগত ব্যাপারগুলো হচ্ছে তার চোখের সামনেই থাকে, যে আমি হসপিটালে ভর্তি থাকলাম তো বাসায় কি হচ্ছে না হচ্ছে বা বাসার কি অবস্থা সেটা অ্যাকচুয়ালি তার জানার সুযোগ থাকে না, থাকে বা হচ্ছে ফিয়ার থাকে, এই জিনিসটা আসলে থাকে না। মাদার হ্যাজ লেস মেডিকেল অ্যান্ড নার্সিং সার্ভিশন দেন ইন দা হসপিটাল। তো এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি কি? মেডিকেল এবং নার্সিং সুপারভিশনটা হসপিটালের তুলনায় কম থাকে, যেহেতু মা ফ্যামিলি মানে ফ্যামিলিয়ার ব্যাপারে হচ্ছে এখানে মায়ের হস্তক্ষেপের সুযোগ থাকে বা কিছু করার সুযোগ থাকে। এখানে অ্যাকচুয়ালি রেস্টটা হসপিটালে যেমন ছিল যে রেস্ট একটা পড়ে থাকা, বাসায় সেটা কম থাকে। মাদার মে রিজিউম আর ডোমেস্টিক ডিউটি সুন। দ্যাট মিন্স হচ্ছে মা যে মানে আর বাসার সবাই কিভাবে খাচ্ছে না খাচ্ছে, বাসার কেয়ার গুলো হচ্ছে কি না, সো মানে সে তাড়াতাড়ি হচ্ছে প্রিভিয়াস অবস্থায় ব্যাক করতে চায় বাসায় থাকলে, হসপিটালে সেই সুযোগটা কম থাকে। হার ডায়েট মে বি নেগলেক্টেড, যেহেতু সে বাস আছে সো ডায়েটটা দেখা যায় এখানে তার কম বেশি হইতে পারে, নেগলেক্ট হইতে পারে বা প্রপার ডায়েট হইতে পারে। মেনি হোমস আর আনসুইটেবল ফর ইভেন এ নর্মাল ডেলিভারি। অনেক বাসা আছে যেটা হচ্ছে নর্মাল ডেলিভারির জন্য সুইটেবল না, কিছু ড্যাঞ্জার সাইন আছে, এই ড্যাঞ্জার সাইন গুলো জানতে হবে। কিছু ড্যাঞ্জার সাইন যেটা সেটা হচ্ছে স্লাগিশ পেইন অর নো পেইন আফটার রাপচার অফ মেমব্রেন, গুড প্রোগ্রেস ফর এন আওয়ার আফটার রাপচার অফ মেমব্রেন বাট নো প্রোগ্রেস অফ কর্ড। এটা তোমাদের জন্য নাইস টু নো, ইন্টারনাল কেয়ারের ড্যাঞ্জার সাইন যেটা এটা তোমাদের জন্য নাইস টু নো। রুমিং ইন টার্মটা খুব ইম্পর্টেন্ট। রুমিং ইন মানে কি? কিপিং দ্য বেবিস ক্রিব বাই দ্য সাইড অফ দ্য মাদার্স বেড ইজ কল্ড রুমিং। This arrangement gives an opportunity for the mother to know her baby. Mothers interested in breastfeeding usually find there is a better chance for success with rooming in. Rooming in also allows the fear in the mother's mind that the baby is not misplaced in the central nursery. Rooming in মানে হচ্ছে তোমার বেবি স্ক্রিপ যেটা আছে সেটা হচ্ছে মাদার্স বেডের সাথেই থাকবে, এটা হচ্ছে মিনিং। যেহেতু বাচ্চা মায়ের চোখের সামনে থাকতেছে সো মায়ের ভয়টা বা হচ্ছে তোমার ফিয়ার বা অ্যাংজাইটি কম থাকতেছে, এখানে মায়ের সাথে বাচ্চার একটা ভালো বন্ডিং হওয়ার সুযোগ থাকে, মায়ের অ্যাংজাইটি টেনশন কম থাকে। পোস্টনেটাল কেয়ার যেটা, পোস্টনেটাল কেয়ার কোনটাকে বলা হচ্ছে? কেয়ার অফ মাদার আফটার ডেলিভারি ইজ নোন এজ পোস্টনেটাল কেয়ার।
or postpartal care, postnatal period or postpartal period or puerperal period. Delivery থেকে 6 সপ্তাহ পর্যন্ত এই সময়টাকে বলা হচ্ছে. That means delivery থেকে 6 সপ্তাহ পর্যন্ত. এটার দুইটা এরিয়া আছে, একটা হচ্ছে কেয়ার অফ মাদার আর একটা হচ্ছে কেয়ার অফ নিউবর্ন। কেয়ার অফ মাদার যেটা, সেটা হচ্ছে প্রাইমারি রেসপন্সিবিলিটি হচ্ছে যে অবস্টেট্রিশিয়ান, ওনার হচ্ছে প্রাইমারি রেসপন্সিবিলিটি, ঠিক আছে? আর কেয়ার অফ নিউবর্ন যেটা আছে, এখানে অবস্টেট্রিশিয়ান দ্যাট মিন্স হচ্ছে তোমার গাইনোকোলজিস্ট যাকে বলতেছে, প্লাস হচ্ছে পেডিয়াট্রিশিয়ান। তো এই দুইজনের হচ্ছে রেসপন্সিবিলিটি থাকে যে কেয়ার অফ নিউবর্ন। পেরিনেটাল পিরিয়ডটা কখন বলতেছে, 28 উইক অফ গেস্টেশন থেকে ফার্স্ট 7 ডেজ আফটার ডেলিভারি, এটাকে বলতেছে পেরিনেটাল কেয়ার। তো প্রথম থেকে আমরা যদি ধরি, যে ফার্স্টে কি বলা হয়েছে, ফার্স্টে বলা হয়েছে এন্টিনেটাল কেয়ার কোনটা। এন্টিনেটাল কেয়ার হচ্ছে প্রেগনেন্সির সময় মায়ের যে কেয়ারটা, সেটা হচ্ছে এন্টিনেটাল কেয়ার। এটাকে আবার বলা হয় যে প্রিনেটাল কেয়ার। এখন ইন্টারনেটাল কেয়ারের এইম যেটা আছে, সেটা হচ্ছে মা যাতে গর্ভকালীন সময়ে সুস্থ থাকে, মায়ের যে প্রবলেম বা কমপ্লিকেশন গুলো ডেভেলপ করার চান্স থাকে, এগুলো যাতে কম ডেভেলপ করে, আর একটা যাতে হেলদি বেবি জন্ম নেয় প্রেগনেন্সি শেষে। প্রিনেটাল কেয়ার যেটা, সো সেম জিনিসই বুঝে দিতে চাইছে যে কনসেপশন পর এটা শুরু হয় এবং মানে প্রেগনেন্সি শেষ হওয়া পর্যন্ত এটা কন্টিনিউ থাকে। ইন্টারনাল কেয়ারের কিছু অবজেক্টিভ থাকে, একটা হচ্ছে প্রমোশন, প্রিভেনশন বা প্রমোশন, প্রোটেকশন এন্ড মেনটেন অফ দা হেলথ অফ দা মাদার ডিউরিং প্রেগনেন্সি, হাই রিস্ক কেস যেগুলো আছে সেগুলোকে ডিটেক্ট করতে হবে, কমপ্লিকেশন গুলো হচ্ছে কমাইতে হবে বা যেসব রিস্ক ফ্যাক্টর গুলো আছে এগুলো যাতে না বাড়ে বা যাতে হচ্ছে যে কন্ট্রোলে থাকে সেগুলো দেখতে হবে, অ্যাংজাইটি কমাতে হবে, দেন ম্যাটারনাল এবং ইনফ্যান্ট মর্টালিটি মর্বিডিটি সেটা হচ্ছে কমাতে হবে। এন্টিনেটাল কেয়ারে কিছু অ্যাক্টিভিটি থাকে, একটা হচ্ছে এন্টিনেটাল ভিজিট, দেন হচ্ছে প্রিনেটাল আর এন্টিনেটাল অ্যাডভাইস, স্পেসিফিক হেলথ প্রোটেকশন থাকে, মেন্টাল প্রিপারেশন থাকে, ফ্যামিলি প্ল্যানিং থাকে, পেডিয়াট্রিক কম্পোনেন্ট থাকে। হাই রিস্ক মাদারের ক্রাইটেরিয়া কি সেটা আমরা জানলাম। এন্টিনেটাল অ্যাডভাইস কি, এন্টিনেটাল অ্যাডভাইস এর মধ্যে আছে ডায়েট, পার্সোনাল হাইজিন, ড্রাগ, রেডিয়েশন, ওয়ার্নিং সাইন, আর একটা হচ্ছে চাইল্ড কেয়ার, এগুলো হচ্ছে এন্টিনেটাল অ্যাডভাইস। পার্সোনাল হাইজিন কিভাবে হচ্ছে মেনটেন করব, যে পার্সোনাল ক্লিনলিনেস, দেন হচ্ছে রেস্ট এন্ড স্লিপ, বাউয়েল, এক্সারসাইজ, স্মোকিং, অ্যালকোহল, ডেন্টাল কেয়ার, সেক্সুয়াল ইন্টারকোর্স। স্পেশাল হেলথ প্রোটেকশন, কি কি জিনিসের উপরে হেলথ প্রোটেকশন দিতে হবে, একটা হচ্ছে অ্যানিমিয়া, দেন হচ্ছে আদার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস, টক্সিমি অফ প্রেগন্যান্সি, টিটানাস, সিফিলিস, আর একটা হচ্ছে জার্মান মিজল। তো শুরু করি আমরা ফার্স্ট থেকে, নূরজাহান রোল 55। নূরজাহান রোল 55। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নূরজাহান বলো, বলছে এমসিএইচ মানে কি? স্যার এমসিএইচ মানে ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ। আচ্ছা, যদি জিজ্ঞেস করি যে ডিফাইন এমসিএইচ, তখন কি বলবো? স্যার দ্য টার্ম ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ রেফার্স টু দি প্রোমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ এন্ড রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার ফর মাদার এন্ড চিলড্রেন আপ টু প্রি স্কুল এজ। ওকে, নেক্সট যেটা, সেটা হচ্ছে টার্গেট গ্রুপ অফ এমসিএইচ কি কি আছে? স্যার দুটো, ওমেন অফ চাইল্ড বিয়ারিং এজ 15 টু 49 ইয়ার্স, আন্ডার 5 চিলড্রেন 0 টু 5 ইয়ার্স। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে পলাশ রায়। পলাশ রায়, জি স্যার।
পলাশ বলো যে ইনফ্যান্ট, টডলার আর প্রি স্কুল চিলড্রেন কত থেকে কত বছর পর্যন্ত? স্যার ইনফ্যান্ট 0 to 1 years, ও লেস 2 to 3 years, আর প্রি স্কুল চিলড্রেন আচ্ছা, আর 3 to 5 years। লেট নিউনেট লেট নিউনেট আর প্রি স্কুল চিলড্রেন 3 to 5 years। আচ্ছা, আর লেট নিউনেট আর্লি নিউনেট 0 to 7 days, আর লেট নিউনেট 8 to 28 days। হ্যাঁ, 8 থেকে 28 দিন। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে জুবায়ের। ওয়ালাইকুম আসসালাম জুবায়ের, বলো ম্যাটারনাল সাইকেলের স্টেজ কি কি আছে? ফার্টিলাইজেশন, দেন এন্টিনেটাল আর প্রিনেটাল পিরিয়ড, দেন ইন্টারনেটাল পিরিয়ড, পোস্টনেটাল পিরিয়ড, দেন স্যার ইন্টারকনসেপশনাল পিরিয়ড। আচ্ছা, তুমি বলো যে ফুল টার্ম বার্থ বলতে কত থেকে কত পর্যন্ত বোঝাচ্ছে, বা ফুল টার্ম বার্থ বলতে একচুয়ালি সময়টা কি বোঝাচ্ছে? স্যার ফুল টাইম বলছে স্যার এভারেজ স্যার 200, মানে 280 দিন এভারেজে, আর স্যার যদি আমি সপ্তাহ হিসাব করে তাহলে স্যার প্রায় 38 থেকে 42 সপ্তাহ স্যার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে সানোয়ার, রোল 68। সানোয়ার, রোল 68। নেক্সট হচ্ছে লাকি আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম লাকি আক্তার, বলো যে এমসিএইচ প্রবলেম কি কি আছে? পেরিনেটাল প্রবলেমস, কনজেনিটাল ম্যালফরমেশন, জেনেটিক এন্ড সাম বিহেভিয়ারাল প্রবলেমস। আচ্ছা, তুমি বলো যে অবজেক্টিভস অফ ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ কেয়ার কি কি আছে? অবজেক্টিভস অফ ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ কেয়ার আর রিডাকশন অফ ম্যাটারনাল পেরিনেটাল ইনফ্যান্ট এন্ড চাইল্ডহুড মর্বিডিটি এন্ড মর্টালিটি, প্রমোশন অফ রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড প্রমোশন অফ দ্য ফিজিক্যাল এন্ড সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড এন্ড অ্যাডোলেসেন্ট উইথিন দ্য ফ্যামিলি। দ্য আলটিমেট অবজেক্টিভ অফ ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ সার্ভিসেস ইজ লাইফ লং হেলথ। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে কাজী সাকিব। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সাকিব, বলো যে আনকন্ট্রোলড রিপ্রোডাকশনের জন্য কি কি প্রবলেম হইতে পারে? স্যার ইনক্রিজড প্রিভিলেন্স অফ লো বার্থ ওয়েট, সিভিয়ার অ্যানিমিয়া, অ্যাভারশন, অ্যান্টিপার্টাম হ্যামোরেজ এন্ড এ হাই ম্যাটারনাল এন্ড পেরিনেটাল মর্টালিটি আর শার্পলি রাইজ আফটার দ্য ফোর্থ প্রেগন্যান্সি। তুমি বলো যে এন্টিনেটাল কেয়ার মানে কি? স্যার এন্টিনেটাল কেয়ার ইজ দ্য কেয়ার অফ দ্য ওমেন ডিউরিং প্রেগন্যান্সি, অলসো নোন অ্যাজ প্রিনেটাল কেয়ার। ওকে, নেক্সট বলো যে এন্টিনেটাল কেয়ার এর আমার এম কি থাকে, বা এন্টিনেটাল কেয়ার এম কি? স্যার দ্য প্রাইম এম অফ এন্টিনেটাল কেয়ার ইজ টু অ্যাচিভ এ হেলদি মাদার এন্ড হেলদি চাইল্ড দ্য এন্ড অফ দ্য প্রেগন্যান্সি। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে আফমিমা। আফমিমা, রোল 36। আফমিমা, ওয়ালাইকুম আসসালাম আফমিমা, বলো যে ইন্টারন্যাশনাল কেয়ার এর অবজেক্টিভস কি? Prime aim of the antenatal care is to achieve a healthy mother and a healthy child at the end of the pregnancy. To promote, protect and maintain the health of the mother during pregnancy,
to detect high risk cases and give them special attention to foresee the complications and prevent them. আচ্ছা তুমি বলো আরো কিছু আছে আরো কি কি আছে to remove anxiety and dread associated with delivery to reduce maternal and infant morbidity and mortality to teach the mother elements of child care nutrition personal hygiene and environmental sanitation to sanitize the mother to the next হচ্ছে ওলিউল্লাহ Rule 41, Oliullah. Assalamu alaikum, sir. Oliullah, bolo, je, antenatal care jeta, antenatal care er kichu activity ache, ki ki activity? Sir, antenatal visit, tapor sir, antenatal advice, specific health protection, mental preparation, family planning, pediatric component. আচ্ছা তুমি বলো যে হাই রিস্ক মাদার কারা পাঁচটা পয়েন্ট বলো স্যার ইলডারলি প্রিমি শর্ট স্ট্রেচার প্রিমি তারপরে ইলডারলি গ্র্যান্ড মাল্টিপ্যারার্স তারপরে তারপরে স্যার যারা আমাদের স্যার অবস্ট্রাকটিভ হিস্ট্রি যা থাকবে খারাপ তারপর স্যার ট্রিটেন অ্যাবর্শন তারপরে স্যার টুইন warning signs child care ওকে তুমি বলো যে স্পেসিফিক হেলথ প্রোটেকশন কি কি আছে স্যার অ্যানিমিয়া হতে পারে দেন স্যার আদার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস দেন স্যার টক্সিমিয়াস অফ প্রেগন্যান্সি টিটেনাস সিফিলিস জার্মান মিজেলস দেন স্যার আরএস স্ট্যাটাস ওকে থ্যাংক ইউ নেক্সট হচ্ছে দীপঙ্কর দীপঙ্কর আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম দীপঙ্কর বলো যে টিটেনাস টক্সয়েডের ডোজ গুলো তুমি বলো যে কোনটা কখন কখন দিবা স্যার ফার্স্ট ডোজ এট 15 ইয়ার্স সেকেন্ড ডোজ 28 ডেজ আফটার ফার্স্ট ডোজ থার্ড ডোজ হবে 6 মান্থ আফটার সেকেন্ড ডোজ ফোর্থ ডোজ হবে ওয়ান ইয়ার আফটার থার্ড ডোজ আর ফিফথ ডোজ হবে ওয়ান ইয়ার আফটার ফোর্থ ডোজ ওকে নেক্সট তুমি বলো যে ডোমিসিলিয়ারি কেয়ারের অ্যাডভান্টেজ কি Mother delivers in the familiar surroundings of her home, and this may tend to remove the fear associated with delivery in hospital. Chances for cross-infection are generally fewer at home than in the hospital. Mother is able to keep an eye on her children and domestic affairs.